বিকাশ হাসদা, অডিটর 2018 ব্যাচ, উপজেলা হিসাবরক্ষণ অফিস, কাহারুল দিনাজপুর। আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনা বিষয় হচ্ছে সাধারণ ভবিষ্যৎ তহবিল অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত। তাহলে এই তহবিল আমরা কিভাবে গঠন করব এবং কতটুকু গঠন করব এবং এই এটার নিয়ম নীতি কী সেটা আমরা ভবিষ্যৎ তহবিল আইন 1925 এবং সাধারণ ভবিষ্যৎ তহবিল বিধিমালা 1979 অনুযায়ী সেখানে বিস্তারিত সব কিছু লিপিবদ্ধ আছে এবং সেই অনুযায়ী আমরা সরকারি কর্মচারী কর্মকর্তাগণ সেই অনুযায়ী আমরা চাঁদা কাটি প্রতি মাসেই এবং সেখান থেকে সুদের হার প্রতি বছর আমরা পেয়ে থাকি এবং বিভিন্ন নিয়ম কানুন নীতিগুলো সেখানে লিপিবদ্ধ রয়েছে। তাহলে শুরুতে আমি আলোচনা করি যে চাঁদার হার একজন সরকারি কর্মচারী তিনি কতটুকু সর্বনিম্ন কতটুকু এবং সর্বোচ্চ কত পর্যন্ত তিনি চাঁদা কাটতে পারেন। তাহলে সেখানে বলা আছে চাঁদার হার হচ্ছে সংশ্লিষ্ট কর্মচারী তার মূল বেতনের 5% থেকে 25% পর্যন্ত তিনি কর্তন করতে পারবেন, এটার কম বা এটার বেশি তিনি তার মূল বেতন থেকে বা মাসিক যে বেতন পান সেই বেতনের কম বা বেশি তিনি কর্তন করতে পারবেন না, চাঁদার কাটতে পারবেন না এবং সেটা বাধ্যতামূলক একটি চাঁদা অর্থাৎ সাধারণ ভবিষ্যৎ তহবিল একটি বাধ্যতামূলক চাঁদা অর্থাৎ সকল কর্মচারীদেরকে তাদেরকে তাদের যে আমরা মূল বেতন পাই যা বেতন পাই মান্থলি যে বেতন আমরা উত্তোলন করি সেখান থেকে আমরা কিছু অংশ যে 5% থেকে 25% মূল বেতনের এই অংশ আমরা জিপি হিসেবে বা জিপি ফান্ড হিসেবে সেটা একটা তহবিল করি। তাহলে সেটা ন্যূনতম চাকরিকাল 2 বছর হলে একজন কর্মচারীর যদি তার চাকরির বছর 2 বছর হয় তাহলে তখনই তিনি বাধ্যতামূলকভাবে এই তহবিল তাকে চাঁদা হিসেবে সেটা ভরে তুলতে হবে এবং তিনি প্রতি বছর সেই সুদের হার তিনি 13% হারে বর্তমান 13% হারে তিনি ওই চাঁদার উপরে যা জমা হলো সেই চাঁদার উপরে তাকে 13% হারে সুদ প্রদান করা হয়। সুদ নির্ণয়ের সূত্র একটু আলোচনা করব কিছুদিন পরে এবং কর্মযোজিত মাস সম্পর্কেও আলোচনা করব। তাহলে আমরা চাঁদার হার সম্পর্কে আলোচনা করলাম আমি সুদের হার সম্পর্কে এবং এখন সুদ নির্ণয়ের সূত্র আমরা একজন সরকারি কর্মচারী কর্মকর্তা তিনি চাঁদা কর্তন করার পরে অর্থাৎ 1 বছর পর হলে তিনি একটি নির্ধারিত হারে 13% হারে সুদ পেয়ে থাকেন এবং সুদ কীভাবে নির্ণয় হবে সেটার ফর্মুলা এখানে আছে। সাধারণত 3 রকমের সুদ নির্ণয়ের পদ্ধতি চালু আছে বাংলাদেশে, ওয়ার্ল্ডেও আমরা বলতে পারি যে তাহলে আমি বললাম যে সুদ নির্ণয়ের সূত্র 2 রকমের আছে। একটা হচ্ছে A×13/2×R, এ হচ্ছে মাসিক চাঁদার হার আর হচ্ছে ইন্টারেস্ট অফ রেট। তাহলে এটা যে সুদের হার এটা হচ্ছে মান্থলি তিনি যে হারে বা চাঁদা দিবেন 1000 টাকা হলে এখানে 1000 টাকা 2000 করে চাঁদা যদি দেন এ হচ্ছে 2000। তাহলে আমি যেটা বললাম যে 3 ধরনের সুদ এখানে এই অংশটা একটু পরিবর্তন হতে পারে অর্থাৎ একজন চাঁদা প্রদানকারী তিনি যদি প্রতি মাসে মাসের শেষের দিকে তিনি যদি টাকা জমা করেন সারা বছর তাহলে 13/2 এখানে হবে, যদি মাঝামাঝিতে জমা করেন অর্থাৎ 15 তারিখের দিন যদি প্রতি মাসে তিনি জমা করতে থাকেন তাহলে এখানে হবে 12/2। আর তিনি যদি প্রতি মাসে শুরুতেই অর্থাৎ 1 বা 2 তারিখের দিকে যদি তিনি প্রতি মাসে জমা করেন তাহলে এখানে হবে 11/2। এটা হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি বলে। তাহলে যেহেতু আমরা সরকারি কর্মচারীগণ প্রতি মাসের শেষে যেহেতু এই টাকা কর্তন করি এই জন্য এখানে 13/2 হবে অর্থাৎ এই ফর্মুলা আমরা ব্যবহার করব এবং কর্মযোজিত মাস যেহেতু এই সুদ যখন আমরা নির্ণয় করব তাহলে ক্রমযোজিত মাস বিষয়টা আসবে। ক্রম মানে হচ্ছে ধারাবাহিক আর যোজিত মানে হচ্ছে যোগ, তাহলে ধারাবাহিক যোগফলকে বলা হচ্ছে ক্রমযোজিত। তাহলে মাসগুলোর ক্রম হারে বা ধারাবাহিকভাবে যোগ করব অর্থাৎ জুলাইকে ধরব আমরা 12, জুলাই আগস্টকে ধরব 11, এইভাবে জুলাই থেকে জুন পর্যন্ত অর্থাৎ 12 মাস,
তাহলে জুলাইকে যদি 12 ধরা হয়, জুন জুলাই আগস্টকে 11, এই জুনকে তাহলে 1, তাহলে এগুলো টোটালে যোগ করলে এটা হবে 78। তাহলে এটাকে বলা হচ্ছে ক্রমযোজিত মাস। অর্থাৎ এই জুলাই থেকে একজন সরকারি কর্মচারী যদি জুলাই থেকে তার এই চাঁদা দিতে থাকেন, তাহলে এই জুলাই মাসে তার এই টাকা তার 12 মাস হচ্ছে সেটা ব্যবহৃত হলো বা জমা হলো। আগস্ট মাসে তিনি যদি জমা শুরু করেন তাহলে হচ্ছে 11 মাস তিনি সেটা সুবিধা বা এটা দিলেন, তাহলে 11 হবে। আর সর্বশেষ মাস হচ্ছে জুন, জুনে যেহেতু তিনি যদি জমা শুরু করেন তাহলে তিনি 1 মাস এখানে সুবিধা তিনি এই টাকা ব্যবহার হবে। তাহলে আমরা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ তহবিল সম্পর্কিত মোটামুটি একটা ধারণা আমরা পেলাম। কিছুর পর বা হচ্ছে নেক্সট যে পর্বে সেটা তখন আমি প্রত্যেকটি গাণিতিক বিষয় আমি নিয়ে আসবো, সেই গাণিতিক অংশগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এবং আজকে এখানে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।